আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, মাই হোম সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। সুস্থ জীবন সুন্দর পৃথিবী হাজি ডাক্তার আরিফ ইবনে সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক আন্তরিকতা শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ইনশাল্লাহ। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজ 14 মাস পূর্বে এসিয়ার লিগামেন্ট অপসারণ হয়ে আমি কতটা ভালো আছি এটা আমি আপনাদেরকে সরাসরি দেখে দেব। তো এখন আমি আপনাদেরকে সরাসরি দেখে দিচ্ছি ডাক্তার আরিফ স্যারের কাছ থেকে, আজ 14 মাস যাবৎ অপারেশন হয়ে এখন কতটা সুস্থ এটা আপনাদের দেখা অনেকে আগ্রহ। অনেকে আমার কাছে প্রশ্ন করে থাকেন যে মনির ভাই, এখন কি আপনি সঠিকভাবে হাঁটতে পারেন বা দৌড়াতে পারেন কিংবা খেলাধুলা করতে পারেন কিনা, এই বিষয় নিয়ে আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করে থাকেন। তো ইনশাল্লাহ আমি আপনাদের সামনে সরাসরি দেখা দিচ্ছি যে আমি এখন দৌড়াদৌড়ি করতে পারতেছি কিনা অপারেশনের পরে। তো বন্ধুরা, দেখা যাক এখন অপারেশনের পর আমি খেলাধুলা করতে পারি কিনা, এই বিষয় নিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ তুলে ধরব। দেখেন তার পা আগের মতো ঠিক হয়ে গেছে অপারেশনের পর, সে এখন আগের মতো সুস্থভাবে দৌড়াতে পারছে। তার পা একদম ঠিক হয়ে গেছে, সে এখন আমাদের মাঝে এসে গেছে মাঠে খেলাধুলা করার জন্য। সে এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার দেখেন শর্ট মট শুট খুব ভালো হয়, একদম ক্লিয়ার হয়ে গেছে। সে আগের মতো সুস্থ হয়ে গেছে, তার পা একদম ঠিক হয়ে গেছে অপারেশনের পর। আপনারা এখন সেটাই লক্ষ্য করুন, দেখুন ভালোভাবে দেখুন, সে আগের মতো ফুল দৌড়তে পারে। তার পা একদম ক্লিয়ার হয়ে গেছে, দেখেন একদম সুস্থ, তার পা একদম ভালো হয়ে গেছে আগের মতো একদম। দেখুন আপনারা ভালোভাবে দেখুন তার পা কীরকম হয়ে গেছে, একদম ক্লিয়ার হয়ে গেছে, সে আগের মতো সুস্থ হয়ে গেছে, সব কিছুই করতে পারে, সব কিছুই। তার পায়ে কোনো রকমের কোনো সমস্যা হয় না, আপনারা সেটা ভালো করে দেখুন, দেখুন ভালোভাবে দেখুন, তার পা একদম ঠিক হয়ে গেছে। দেখুন আপনারা তারপর। তো বন্ধুরা, এখন আপনারা তো দেখলেন অপারেশনের পর আমি কতটা সুস্থ। তো এখন আপনাদেরকে যারা দেশের বাইরে রয়েছেন প্রবাসী ভাই এবং সারা বাংলাদেশের যে সমস্ত ভাই বোনেরা ইঞ্জুরিতে ভুগতেছেন এসএল পিসিএল এমসিএল বা হাঁটু জয়েন্টিং ব্যথাতে, তো ওই সমস্ত ভাইদেরকে বলবো আপনারা দেরি না করে আপনারা চলে আসুন ডাক্তার আরিফ ইবনে সেন্টারে। তো আপনারা সঠিক ট্রিটমেন্ট নিয়ে আপনারা সুস্থ হন। সুস্থ জীবন মানুষের জন্য কতটা কল্যাণ এটা একমাত্র তখনই বোঝা যায় যখন আমরা অসুস্থতে থাকি। তো যাই হোক বন্ধুরা, এখন আপনাদেরকে একটা কথাই বলার উদ্দেশ্য যে আপনার জীবনে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই, কিন্তু আপনার কাছে সুস্থতা নেই। আপনার ওই টাকা পয়সা ওটাকে কখনো শান্তিময় আনবে না, কখনো সুখময় নিয়ে আসবে না, বরঞ্চ আপনার জীবনে সুখ শান্তি একটাই, সেটা হচ্ছে আল্লাহর রহমত সুস্থতা। তো তাই দেরি না করে চলে আসুন আপনারা ডাক্তার আরিফ ইবনে সেন্টারে। তো দেখুন আমি যতটা সুস্থ হয়েছি ইনশাল্লাহ দেখা যাচ্ছে আমি সব কিছু এখন করতে পারতেছি, সব ইট ইজ এট ক্লিয়ার। তো তাই দেরি না করে চলে আসুন কিংবা আমাদের সাথে যোগাযোগ করতে ফোন করুন 01742200447। কীভাবে অপশনটা করা হয়, হাঁটু দেখা যাচ্ছে না কেটে শুধুমাত্র ছোট ছোট একটা দুইটা এবং কি তিনটা, এই তিনটা ফুটোর মাধ্যমে আমার এই আজকপ্ত যন্ত্রের মাধ্যমে এসএল লিগামেন্ট অপারেশন হয়েছে। বা আগে যে এই সমস্ত অপারেশনগুলো করছে দেখা যেত কি অনেক কষ্ট হতো বা আমাদের পায়ে অনেকটা অংশ কেটে নিত, তো এখন কিন্তু দেখা যাচ্ছে মাত্র ছোট ছোট ক্ষুদ্র তিনটা ফুটোর মাধ্যমে আমাদের এই অপারেশনটা হচ্ছে এবং খুব ভালো। এই অপারেশনটা আমি নিজেও দেখতে পেরেছি, দেখতে পারছিলাম যে কীভাবে অপশনটা করছে মনিটারের মাধ্যমে আমি সব কিছু দেখেছিলাম। তো তাই আপনারা দেরি না করে নির্দ্বিধায় চলে আসুন ডাক্তার আরিফ ইবনে সেন্টারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।